আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম, তাই তাকে স্মরণ করে আজকে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের প্রবাবল ইলেভেন নিয়ে আগে আলোচনাটা করে নি, যে কে কে কোন পজিশনে খেলবে, তো সেটা নিয়ে যতটা পারা যায় সেটা একটু আলোচনা শুরু করে দেওয়া যাক। আর চলো শুরু করি, আর ডিজিটাল ওয়েতে আজকে শুরু করব যে কে কোন পজিশনে খেলবে। আর তোমরা জানো কিভাবে আমরা ক্যামেরা সেট করি। কোন ডিজিটাল না, খাতা পেন্সিল আর পাতায় করব। শুরু হয়ে যাচ্ছে সৈন্যটি, এখান থেকে যাচ্ছে, গোল গোল হয়ে গেল। আর এদিকে জয়জয় সিন এলো, গোল। ও না, এখানে তো কেউ নেই, এক মিনিট। বাহ, একদম সুন্দর কালারফুল, দেখতেই পাচ্ছ। এটা ইস্ট বেঙ্গলের জোন আর এটা হচ্ছে মোহনবাগানের জোন। তো মোহনবাগান এদিক থেকে অ্যাটাকে যদি যাবো এরকমভাবে করছি, আর ইস্ট বেঙ্গল এদিক থেকে এদিকে অ্যাটাকে যাবে। এবার টিমগুলো নিয়ে আগে বলে নিই, মোহনবাগান থেকে শুরু করে, যেহেতু হোম ম্যাচ মোহনবাগানের, তাই তো গোলে তো দেখতেই পাচ্ছ শিলটন পাল, শিলটন পালই থাকবে। ডান দিকে ব্যাকে থাকবে অরিজিৎ বাগুই, যদি ও ফিট থাকে তো, আর মনে হয় ফিটই হয়ে যাবে ততদিনে, খুব দরকার অরিজিৎ বাগুইয়ের জায়গাটা। আর তারপরে সেন্টার ব্যাকে থাকবে কিমকিমা আর কিংসলে, দুজনেই যেমন চলছে, এখানে কিংসলে এদিকে কিমকিমা। আর বাঁ দিক থেকে ওপরে যাবে পুরো ওই ফ্ল্যাঙ্কটাতেই, এটা হলো অভিষেক আম্বেকর। আর ডান দিক থেকে যেমন এখন খালিদ জামিল খেলাচ্ছে, যেটা দেখছি জায়গা তো চেঞ্জ হয়, এখন ওরম পজিশানে খুব একটা রেখে মেনটেন কেউ খেলে না, ইউটা আর ওমার ছাড়া। তো এদিকে ড্যারেল ক্যালদেরা থাকবে, আর তারপরে হচ্ছে এদিকে ইউটা। ওমার যদি সুস্থ থাকে তাহলে ডেফিনেটলি ওমার খেলবে মিডফিল্ডে, আর বাঁ দিক থেকে তো কিছু করার নেই, সোনি নডি এদিক থেকে উঠবে মোহনবাগানের। এবার জার্সিগুলো বলে দিই, তার আগে আমাদের ওপরের হাফের দিকটা বলি। ওপরে তো আজহারউদ্দিন খেলবে, যেহেতু একটা নিয়ম আছেই, তাই জন্য আজহার তো শুরু করতেই হবে, আর সাথে থাকবে ডিকা। এটাই তো এখন মোস্ট প্রবাবলি এরকমই লাগছে দেখতে। এবার জার্সি নাম্বারগুলো প্রথম থেকে বলে দিই, ডিকা 9, আজহারউদ্দিন 35, সৈনডি 50, ওমার 21, ইউটা হলো 7, দারুণ জার্সি পেয়েছে। আর এটা হচ্ছে ক্যালদেরা 17, অরিজিৎ বাগুই 14, কিমকিমা 19, কিংসলি 3, আর অভিষেক আম্বেকর 18, আর শিলটন পাল 22, 2-2। এবার ইস্ট বেঙ্গলের টিমটাই যাই, ইস্ট বেঙ্গলে যেটা গোলে থাকবে সেটা হলো রক্ষিত ডাগার, কারণ আমার আমার ভালো লাগে রক্ষিত ডাগারের খেলা দেখতে। হ্যাঁ, মিস ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু যাই হোক কোনো অপশান ছাড়াই রক্ষিত ডাগার গোলে থাকবে, জার্সি 40। এদিকে শুরু করি, সালাম রঞ্জন শুরু করবে, ও জার্সি নাম্বার ভুলে গেছে, জার্সি নাম্বারটা লিখে দিই, সালাম রঞ্জন 24। তারপর বোরহা থাকবে ডিফেন্সে 3, জনিয়া কোস্তা অবশ্যই 2, আর চুলোভা 27। তারপর মিডফিল্ডে চলে যাই, এদিক থেকে থাকবে কমলপ্রীত, জার্সি নাম্বার 5, ডিডিকা থাকবে ক্যাপ্টেন, জার্সি নাম্বার 20, তারপর থাকবে কাশিম আইদারা, এটা হচ্ছে 16 জার্সি, ব্র্যান্ডন থাকবে 30 জার্সি, এদিকে থাকবে জে জে, কিন্তু জবি জাস্টিন, ওই জে জে না, জবি জাস্টিন, এখন জবি জাস্টিন 22 জার্সি, আর এটা হচ্ছে এনরিকে 9 নম্বর জার্সি।
আর টিমটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো আগেই বলে দিই, এটা প্রবাবেল ইলেভেন, এর মধ্যে অনেক কিছু না মিলতে পারে। কেন না মিলতে পারে এগুলো? এই প্রথম এরম একটা ডার্বির আগে একটা মুশকিল যেটা হচ্ছে, লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গলের মনোজ যে এদিক থেকে উঠতো সে পেয়েছে লাল কার্ড, এটা মুশকিল। সেটা নিয়ে তো বিতর্ক আছে, সেটা নিয়ে তো বিতর্ক আছেই, সেটা নিয়ে তো বিতর্ক আছেই, সেটা আর বললাম না। আবার এই মোহনবাগানের কী হয়েছে, মোহনবাগানের ওমার চোট পাওয়া যায় এই জায়গাটা শিওর এখনও নয়, অনেক দিন আগে তাই। এবার রক্ষিত ডাগার তো অবশ্যই গোলকিপারে থাকবে। এবার রক্ষিত ডাগার নিয়ে যে কথাটা হচ্ছে, যে রক্ষিত ডাগারের পারফরমেন্স নিয়ে আমার মনে হয় বড় ম্যাচ যেগুলো খেলেছে যখন টিম গোল পাচ্ছে না, বা টিমের টিম তো ভালোই খেলছে, ইস্টবেঙ্গল খুবই ভালো খেলছে, তো সেটা ছাড়াও যখন টিমে কিছু অসুবিধা হচ্ছে, কিছু কম্বিনেশনের প্রবলেম হচ্ছে, রক্ষিত ডাগার কিন্তু প্রচণ্ড ভালো ভালো কিছু সেভ করেছে। তাই 100% রক্ষিত ডাগারকে থাকা উচিত গোলে। বা আর ওপরে যেটা ডিফেন্সে আছে এই জায়গাটাই যা চিন্তার আছে, কারণ শুধু এই পজিশনটা, কারণ এখানটা প্রচণ্ড কম্প্যাক্ট ইস্টবেঙ্গলের, এটা নিয়ে কোনো ডাউটই নেই। বোরহা জনিয়া কোস্তার কম্বিনেশন প্রচণ্ড বেড়ে উঠেছে, চুলোভা তো থাকবেই, দারুণ ওভারল্যাপে ওঠে, তো চুলোভা মাস্ট। আর এটা হলো একটা ফ্যাক্টর জায়গা, যেটা প্রচণ্ডভাবে ফ্যাক্টর কাজ করে মিডফিল্ডটা, মিডফিল্ডটা যেটা দেখা যাচ্ছে কাসিম হায়দারা, যেটা একটু একটু ডিফেন্সকেও সামলে একটু বল সাপ্লাইও করবে, তাই জন্য কাসিম হায়দারের পার্ট খুব ইম্পর্টেন্ট হবে। অবশ্যই ডিকার এক্সপিরিয়েন্স কাজে লাগবে, ডিকা তো একটা সবসময় বড় ফ্যাক্টর, এটা ডিডিকার কথা বলছি। তো তারপর এদিক থেকে ব্র্যান্ডন, ব্র্যান্ডন প্রচণ্ড ভালো প্লেয়ার, প্রচণ্ড ভালো স্পিড আছে, যখন ব্র্যান্ডন ওঠে তখন খেলাগুলো দেখতে ভালো লাগে, ওর ওয়ান টাচও খুব ভালো, আর পুরো টিমের সাথে ওর কম্বিনেশন খুব ভালো। ওপরে যদি দেখি জবি জাস্টিন, এক কথায় দুরন্ত, আই লিগের এখন সেরা প্লেয়ার, কোনো কথা হবে না, প্রচণ্ড ইম্প্যাক্টফুল প্লেয়ার যদি। আর এনরিকের যে ব্যাপারটা, এখানে আমি চুজ কেন করেছি, কারণ আমি যে কথাটা খেলা ইস্টবেঙ্গলের দেখেছি এনরিকে, এনরিকের খেলা তো কোচের ও হলো প্রথম পছন্দ, সুতরাং এটা একটা ভাইটাল জায়গা এনরিকেটটা, যে এনরিকে এটা খেলবে কি খেলবে না, যেহেতু একটা চোট থেকেও ফিরে এসছে। তাই বলছিলাম মোহনবাগানের যে সোনিনডি একটা বড় ফ্যাক্টর হতে চলেছে, তো আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলের যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর এই মুহূর্তে হবে যে এই ডার্বিটায়, সেটা হলো এক কথায় জবি জাস্টিন, 100% জবি জাস্টিন। পুরো খেলাটা মানে পুরো খেলাটাই ওর দিকে নজর থাকবে। এবার মোহনবাগানের টিমটার কথায় আসি, আজহারউদ্দিনকে তো সেই আজহারউদ্দিন তো শুরু করবেই, আমার তো মনে হয় আজহারউদ্দিন বড় ম্যাচে সবসময় দরকার, আজহারউদ্দিন গোলও পায় বড় ম্যাচে, আগের ম্যাচেও গোল করেছে, সুতরাং ওকে দরকার। ডিকা, আমার মনে হয় এখানে একটা ব্যাপার আছে যে ডিকার ফর্ম নিয়ে, তো আমার মনে হয় বড় ম্যাচে আনডাউটেডলি ডিকা শুরু করবেই করবে, কারণ মোহনবাগানের জন্য ডিকা যা করেছে জবে থেকে এসছে, তো আমার মনে হয় আনডাউটেডলি ডিকার থাকা উচিত। আর যে বড় ফ্যাক্টরটা আমি বলছিলাম যে সোনিনডি, যদি সোনিনডি ফর্ম থাকে মানে আটকানো তো মুশকিল বটেই, তবে তার জন্য নিশ্চয়ই কোচের কোনো আইডিয়া ওদের থাকবে, কারণ ডিফেন্স ওদের কম্পোজ, মিডফিল্ড থেকেও কেউ কেউ হেল্প করবে সোনিনডিকে আটকাবার জন্য, তো সেটা থাকবেই, সেটা কোচের ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করবে, আর সোনিনডি খেলার উপর ডিপেন্ড করবে বটে, কিন্তু পুরো খেলাটা যেন সোনিনির যদি হয়ে যায় তাহলে খুব মুশকিল আছে, কারণ বাকি প্লেয়ারদেরও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি আমরা পুরো মিডফিল্ডটা দেখি মোহনবাগানের, শক্তিশালী তো লাগছে বটেই, কারণ যে যেহেতু বিদেশিগুলোও খেলছে, আর বিদেশিগুলো খুব ভালো খেলছে, ওমার ভালো খেলছিল, চোট পেয়ে গেল, আমি জানি না, শিওর নই ওমার কী করবে, ইউটা ভালো দায়িত্ব নিয়ে খেলছে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছে, কিন্তু ভালো খেলছে, ড্যারেল ক্যালদেরা কথা মেনে খেলে, তাই মনে হয় ড্যারেল ক্যালদেরা কে খেলাবে। আর অরিজিৎ বাবুই কোনো কথা হবে না, এদিক থেকে ডান দিক থেকে যখন ওঠে আর যে ক্রসগুলো বাড়ায় খুবই ভয়ঙ্কর। কিম কিমা যখন ভালো খেলে সেদিনকে কোনো কথা বলতে হয় না, প্রবলেম যেটা হয় কিংসলি আর কিম কিমার মধ্যে প্রচণ্ড প্রবলেম আছে কমিউনিকেশানে, কারণ আমরা মাঠে খেলা গিয়ে দেখেছি এদের মধ্যে কোনো কম্বিনেশান মানে কথাবার্তা কিছু হয় না, মানে যদি উঠছে দুজনে উঠে যাচ্ছে, কেউ বলছে না পেছনে থাকার জন্য। আর আমার সবসময় মনে হয় বড় ম্যাচে কাউকে একটা দায়িত্ব নিয়ে লিডারশিপ যেটা করতে হয় সেটা শিলটনকেই করতে হবে, যদি দুজনে উঠে যায় কাউকে একটা বলে, যে যে সবচেয়ে শক্তিশালী হবে আটকাওয়ার জন্য, আমার মনে হয় কিংসলিকে পেছন থেকে শুরু করা ভালো, কারণ কিম কিমার টেন্ডেন্সি আছে উঠে গিয়ে খেলা, আমি যখন আইজলে খেলতো তখন দেখেছি ওর উঠে যাওয়ার টেন্ডেন্সিটা প্রচণ্ডভাবে দেখা গেছে, তো সেটা একটা ফ্যাক্টর হবে। কিন্তু যেটা মেন প্রবলেম সেটা হলো কিংসলি আর কিম কিমার মধ্যে কম্বিনেশানটা, যেটা ইস্টবেঙ্গলে বোরহা আর একস্তার মধ্যে ভালো, মানে ওদের দুজনের মধ্যে কম্বিনেশানটা খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিংও প্রচণ্ড ভালো, কম্বিনেশানটা ভালো খেলে, তাই ডিফেন্সটা দারুণ খেলছে ইস্টবেঙ্গল। তো যেটা মোহনবাগানকে করতে হবে, যে মোহন যাতে মাঝমাঠটা সচল থাকে, নিজেদের মধ্যে কম্বিনেশন প্লেটা ভালো হয় যাতে এগোতে পারে, তাহলেই ভালো হবে। আর ইস্টবেঙ্গলে যেটা করতে হবে, মাঝমাঠ তো ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে বটে, আর জবি জাস্টিনকে সাপোর্ট করতে হবে,
এই জন্য এনরিকেকে রাখা, যাতে এনরিকে সাপোর্ট করতে পারে জবি জাস্টিনকে, কারণ ও আগেও ম্যাচে দেখেছি ও সাপোর্ট খুব ভালো করে। তো এই হলো আপাতত পুরো আমার যা মনে হয়েছে সেই টিমগুলো নিয়ে বললাম। আর তারা কিন্তু এখনও অনেক দিন বাকি, যেটা ম্যাচের আগে জিনিসটা থাকে সেটা কিন্তু এরকম থাকে না, সেটা কীরকম থাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হলো একদম এরকমভাবে খেলাটা শুরু হবে, পুরো নিউট্রাল থেকে খেলাটা শুরু হবে, কোনো দিকেই থাকবে না খেলাটা, দুদিকে 50-50 পাল্লা ভারী থাকবে, যে ভালো খেলবে মিডফিল্ড যার দখলে থাকবে সেই জিতবে। টিম নিয়ে আলোচনা তো হলো, মানে প্রবাবল টিম নিয়ে, ফাইনাল তো নয়। তো ম্যাচ যেটা শুরু হবে সেটা কিন্তু 0-0 থেকে শুরু হবে, কেউ ফেভারিট এখন নয়। তো পাস্ট কী হয়েছে পরে কী হবে ওটা তো পরের কথা, তো এবার দেখা যাক, খেলাটা ভালো হোক এটাই চাই, আর রেফারিংয়ের মানটা উন্নত হোক এটাই চাই বাস। কারণ সত্যি করে একটা জিনিস তো বটেই যে রেফারির ডিসিশনগুলো ম্যাটার করে বটেই, আর সেটা আবার ফ্যানেদের মধ্যে রিফ্লেক্ট হয়। তো সেটা যেন না হয়, মাঠে রেজাল্ট মাঠেই ভুলে বেরিয়ে এসো, যেই জিতবে আনন্দ করো, কিন্তু সেটা যেন কারোর বেদনার কারণ না হয়ে ওঠে, এটাই হলো ব্যাপার। মানে যে জিতেছে সে আনন্দ করো, কিন্তু ও যে হেরেছে তাকে যে মানে খুব অ্যাটাক করবো সেটা যেন না হয়। যেটা আমরা সবসময় চাই যে ফ্যানেদের মধ্যে রেসপেক্টটা বজায় থাকুক, যে জিতেছে সে তো আনন্দ করবেই, সাপোর্ট করো নিজের দলকে, এটা খুব দরকার, প্লেয়ারদের সাপোর্ট করো আর প্লেয়ারদের পাশে থাকো সবসময়, ব্যাস এটাই চাই। তো ব্যাস আজকের ভিডিওটা এই অবধি, তো ভালো লাগলে লাইক করো ভিডিওটা, আর কমেন্টে জানাও তোমাদের কী কী মনে হচ্ছে ডার্বির আগে, কী তোমাদের উত্তেজনা কীরকম সেটা আমাদের সাথে শেয়ার করো। আর তোমাদের তো জানিয়েই দিয়েছি যে আমরা ফেসবুকে এসে গেছি, ইনস্টাগ্রামে রয়েছি, আমাদের চ্যানেলে ইউটিউবে অ্যাবাউটে যেতে গেলে তোমরা এই লিঙ্কগুলো পেয়ে যাবে, কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবে বা কী তোমাদের যদি ফেসবুকে আমাদের সাথে কথাবার্তা বলতে হয় সেখানে পেয়ে যাবে। আর ট্যাগটা সব ট্যাগ লাইনটা সবসময় মাথায় রাখবে, ক্যারিয়ন বি। তো সেটাই হলো আজকের ব্যাপার, তো আজকের মতো এই, তো শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে।